হাই ফ্রেন্ড, দেখো এখন বাজে সকাল 6:30। তো আমি পুরো চান করে রেডি হয়ে গেছি, মন্দিরে যাব। তো চলো, সবাই দেখবে আর ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। দেখো পুরো রেডি হয়ে গেছি আমি, এরপর বেরিয়ে পড়েছি আমরা রাস্তার মধ্যে। তো দেখো, যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখো এখানে একটা ট্রেন যাচ্ছে, দেখলে তোমরা সবাই? দেখো ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আমরা। দেখো চলে এসেছি এবার মন্দিরের সামনে। ওই দেখো মন্দিরের গেট দেখা যাচ্ছে, গেটের মধ্যে এবার আমরা যাচ্ছি। চলো দেখবে সবাই, সাথে থেকো সবাই। এই দেখো এখানে কত জিনিসের দোকান রয়েছে। দেখো দেখো ঘাগরবুড়ি মন্দিরে আমরা চলে এসেছি, তো তোমরাও এসো যদি ভালো লাগে আমাদের মন্দিরটা দেখতে, এসো মাঝে মাঝে। এবার আমরা পুজো দিতে যাচ্ছি, দেখো লাইন করে সবাই। দেখো চলে এসেছি মায়ের মন্দিরে, দেখো পুজো হচ্ছে এখানে। তোমরাও প্রণাম করে নিও, এটা আমাদের মা ঘাগরবুড়ি, তোমরা সবাই প্রণাম করো। আর আমাদের এই মন্দিরে প্রতি শনিবার মঙ্গলবার খিচুড়ি প্রসাদ দেওয়া হয়, তাই আমার বড় এখানে কিছু দান করলো। আর এইদিকে চান জল দেওয়া হচ্ছে, আর ওই দেখো আমার ছেলেকে একটা মাদুলি পরিয়ে দিল, খুব বদমাইশি করে তাই ওকে মাদুলি দেওয়া হলো একটা। আর এইদিকে দেখো পাঠাবলি হচ্ছে। চলো এবার তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাই। এই দেখো এখানে ঠাকুর রয়েছে, আর এইদিকে দেখো এখানে খুব সুন্দর একটা জায়গা ছিল, বাট এখন বন্ধ করে দিয়েছে, কাজ হচ্ছে এইদিকে, তাই ভালোভাবে দেখাতে পারলাম না তোমাদেরকে। ফেনাগুলো খুব সুন্দর দেখা যায় এখানে, দারুণ লাগে, বাট সরি দেখাতে পারলাম না ভালোভাবে। আমাদের পুজো হয়ে গেল, এবার আমরা যাচ্ছি দেখি, চলো তোমরাও দেখবে। এই দেখো এখানেও মন্দির রয়েছে, আরো এখানে দেখো মেলা বসেছে। এটা মন্দিরের বাইরেটা দেখো, আর এই দিকটা মেলা বসেছে অনেক, করোনার জন্য এখন বেশি ভিড় নেই। অবশ্য আমরা সকালবেলায় এসেছি তাই অতটা ভিড় হয়নি, একটু বেলাতে এলে হয়তো আরো ভিড় হতো। দেখো কত কি জিনিস বসেছে, এইদিকে দেখো আরো মন্দির আছে দেখতে, দেখো সবাই স্কিপ না করে। এই দেখো এটা সাইবাবা মন্দির, দেখো কত সুন্দর। আরো মন্দির রয়েছে, চলো দেখবে। এখানে দেখো কি কি ঠাকুর রয়েছে, ভেতরে যাই তারপর দেখাচ্ছি। এই দেখো এটা ভোলে বাবার মন্দির, আর এটা হনুমান মন্দির, আর এটা গণেশ ঠাকুরের মন্দির। কেমন লেগেছে মন্দিরটা আমাদের তোমরা সবাই জানিও। এই দেখো কত সুন্দর ফুল ফুটেছে এখানে, এই মন্দিরটায় ক্যামেরা এলাও নেই, বাট এখন দেখছি অনেকেই ক্যামেরা করছে, কিছু বলছে না।
দেখো এখানে কত গাছ রয়েছে, সুন্দর সুন্দর। আরও দেখাচ্ছি তোমাদেরকে, চলো সাথে থাকো। এই দেখো এখানে গাঁদা চারা লাগানো হয়েছে কত, দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। আর এটা কি ফুল কেউ বলতে পারবে? তাহলে বলো। আর এই দেখো পায়রা কত, আরো অনেক পায়রা এসেছিল। আর এখানে গোলাপ ফুলের বাগান দেখো, আরো ফুল গাছ রয়েছে ওইদিকে, বাট সব দেখাতে পারলাম না তোমাদেরকে, অনেক দূরে দূরে আছে তাই। খুব সুন্দর সুন্দর ফুলগুলো দেখছো। আর এই যে দোয়াটা দেখো, আগের একবার বাইরের দিক দিয়ে দেখালাম। আর এখানে দেখো খেলনার দোকানে চলে এসেছে, আমার ছেলে একটা তীর ধনুক কিনলো। এই দেখো আমরা এবার বাড়ি যাচ্ছি, তো চলো দেখো বাড়ি চললাম। এই দেখো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, এবার আমি রান্না করব, এখন বাজে 10:30। তো চলো আর ভিডিওটা বেশি বড় করব না, যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যারা চ্যানেলে নতুন, আর পাশের বেল আইকনটি ওকে করে দিও, অল করে দিও। ওকে, তো টাটা, বাই।